কুম আসসালাম আরহামতুল্লাহ বারাকাত আমাদের এক মন জানতেছে সিন্দুরতো বিয়ে হওয়ার ক্ষেত্রে কেউ যদি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেছেন তাহলে রসল সাল্লাম সপ্তাহে যে দুই দিন রোজা পালন করতেন সেছন্নত বা সে সুন্নাতের সব এর মধ্যে দিয়ে পাওয়া যাবে কিনা আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আলা রসুল্লাহ আবাদ যে ইনশাল্লাহ বেজনিল্লাহ এক ঢিলে দুই পাখি অর্থাৎ আপনি যখন অন্য নিয়াতে এটি রাখবেন তখন এর মধ্যে দিয়ে ইনশাল্লাহ বেজনিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যে সোমবার বৃহস্পতিবার সন্না হিসাবে বা মোস্তাহাব হিসাবে সপ্তাহে দুটি দিন রোজা রাখতেন সে রোজার সবও আপনি পেয়ে যাবেন তবে এক্ষেত্রে আপনি একই সাথে একাধিক নিয়াত রাখতে পারেন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার আপনি যে রোজা রাখবেন সেই রোজার ভিতরে রসুল্লাহ সাল্লা সাল্লামের আহ হিসাবে রাখার সে নিয়াতও থাকলেও পাশাপাশি হচ্ছে আপনার মনোবাসনা পূরণের জন্য সে উদ্দেশ্য বা নিয়াত রাখলেন তাতে কোনো সমস্যা হবে না অথবা আপনি যেটি পারেন সেটি হচ্ছে সোমবার বৃহস্পতিবার রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের অনুসরণে সুন্না হিসেবে সাওম পালন করলেন এবং এই সাওম অবস্থায় আপনি বেশি বেশি করে দোয়া করলেন আপনার মনোবাসনা পূরণের জন্য তো এটিও হতে পারে আপনার জন্য উত্তম বিকল্প কারণ রোজাদারের দোয়া আল্লাহ সবহান হওয়া তালা ফিরিয়ে দেন না রোজাদার রোজা অবস্থায় যতক্ষণ থাকেন ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল করা হয় অতএব রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যাহের অনুসরণে সোমবার বৃহস্পতিবার রোজা পালন করে যদি বিশেষ যে মনোবাসনা রয়েছে সেটার জন্য প্রতিনিয়ত দোয়া করা হয় তো সেটিও হতে পারে আল্লাহ আলম বেসাল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ